আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের বউ কইতো যে কিছু কিছু মানুষের সাথে শত্রুতা এমনকি বন্ধুত্ব দোনোটাই আসলে বিপজ্জনক তো সেই মানুষদের মধ্যে আছে যারা অপরাধ করে অপরাধী যে ব্যক্তি আছে তার সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুটাই সময় আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের আজকের এই ভিডিওতে একজন অপরাধী এবং তার অপরাধকে প্রশ্রয় দেওয়া দুইজন মানুষের গল্প থাকছে আর এই ব্যক্তি আপনাদের সকলের কাছে ইতিমধ্যেই পরিচিত সিলেটের রায়হান নামক যে যুবককে মাত্র দশ হাজার টাকার জন্য সিলেট বন্দরফারি পুলিশের যেই বরখাস্ত এসআই আকবর এবং তার সহযোগী টিম তারা অন্যায়ভাবে অত্যাচার করে নির্যাতন করে তাকে হত্যা করেছিল সেই হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি এসআই আকবর যখন গ্রেপ্তার হয়েছিল আপনারা জানেন যে এর আগে সে ভারতে পালিয়ে যায় এখন কীভাবে সে পালিয়ে গিয়েছিল সেটা বিভিন্ন সময়ে আমাদের সামনে আসছে যে একজন স্থানীয় সাংবাদিক এবং পুলিশের আরও কিছু কতিপয়ে অসাধু কর্মকর্তার সহযোগিতায় সে আসলে বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর সুযোগ পায় এখন কারা তাকে সহযোগিতা করেছিল এই বিষয়টা আপনারা জানেন যে এই মুহূর্তে আকবর কয়েকদিন আগে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল ওই রিমান্ডে তার থেকে আমাদের এর তদন্ত কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু অনেক তথ্য পেয়েছেন যদিও একটু লেট হয়েছে গতকাল পঁচিশে নভেম্বর আপনার সরি ছাব্বিশে নভেম্বর আপনার পিবিআই যে তদন্ত টিম আছে তারা একটা রিপোর্ট দিয়েছে আকবরের রিমান্ড প্লাস তাদের যে কমিটি আছে যে আকবর কিভাবে ভারত গেল সেটা সম্পর্কে তারা একটা প্রতিবেদন দিয়েছে আর এই প্রতিবেদন গণমাধ্যমকে সিলেট যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদের যিনি অতিরিক্ত উপকমিশনার আছেন গণমাধ্যমের ওনার নাম হচ্ছে এবি এম আশরাফ উল্লাহ তাহের স্যার তিনি আপনার গণমাধ্যমকে জানিয়েছেন যে ওই দুইজন আর তাকে যারা ভারত মানে পালাইতে সহযোগিতা করছে সিলেট কোতোয়ালি থানার যিনি তদন্ত পরিদর্শক আছেন বা ওসি সাহেব ছিলেন এখন এই মুহূর্তে তারাও বরখাস্ত সাময়িক বরখাস্ত সৌমেন মৈত্র এবং দুই নাম্বার হচ্ছে এই হত্যা মামলার প্রথম যিনি আইউ ছিলেন তদন্ত কর্মকর্তা যাকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে এসআই বাতেন তিনি আপনার এই দুইজন তাদের নাম উঠে আসার পরেই পরবর্তী সময় তাদেরকে তাৎক্ষণিকভাবে আমাদের সিলেট জেলা পুলিশ বা কী বলা হয় যে আমাদের পুলিশ বিভাগ তারা কিন্তু আপনার তাকে বরখাস্ত করেছে এই দুই কর্মকর্তাকে এখন তাদের ব্যাপারে ডিপার্টমেন্টালি যে ইনকোয়ারি আছে বা আরও বিভিন্ন কিছু সেটা উঠে আসবে আকবরের মুখ প্লাস পিবিআইয়ের তদন্ত রিপোর্ট অনুযায়ী কিন্তু তাদেরকে বরখাস্ত করা হয়েছে আর এছাড়া আকবরের কিন্তু রিমান্ডে আপনার সেই হত্যার ব্যাপার আসলে ওই রকম ক্লিয়ারেন্স কোনো তথ্য দিয়েছে কিনা আমরা গণমাধ্যমের কারণে এখন পর্যন্ত এটা জানতে পারি নাই হয়তো এটা সামনে আসবে পুলিশ ইনভেস্টিগেশান চালু করছে আর আমরা বিশ্বাস রাখতে চাই যে আকবর হত্যার আর সরি রায়হান হত্যার যারা অভিযুক্ত আসামি আছে তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক আমরা পুলিশকে ভালোবাসি পুলিশ আমাদের বন্ধু পুলিশ জনতার জন্যই কাজ করে কিন্তু এরকম আকবরের মতন কিছু মানুষ কিছু মানুষ যখন আমাদের এই প্রশাসনের একটা বৃহৎ অংশ বা বৃহৎ ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টটাকে কলঙ্কিত করে আর এদের ব্যাপারে আমি দেখছি বাংলাদেশে পুলিশের ভিতরে অনেকেই এটাকে যথেষ্ট নেক্কারজনক এমনকি খুবই একটা খারাপ কাজ হিসেবে অভিহিত করেছেন তো ইনশাআল্লাহ দিন শেষে হয়তো ভালো রেজাল্ট আসবে বিচার আসবে আর যারা অভিযুক্ত সকলের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ